সিম্পলি ম্যাথের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি ক্লাস 8-এর 16 নম্বর চ্যাপ্টারের 18 নম্বর অঙ্কটা আজকে তোমাদের করাবো। তোমাদের কেউ একজন রিকোয়েস্ট করেছিল যে 16.1 এই চ্যাপ্টারের 18 নম্বর অঙ্কটা যদি করিয়ে দেওয়া হয়। বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম এবং তারপরে তোমাদের পুজোর ছুটি গেছে, তো সেই কারণে অনেক দিন আমি প্রায় 1 মাস মতন আমি ক্লাস বা ভিডিও কোনো আপলোড করিনি। যাই হোক, অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম কিন্তু যেহেতু পুজোর ছুটি এবং অন্যান্য ছুটি ছিল সেই জন্যে ক্লাস বা ভিডিও করে উঠতে পারেনি। তোমাদের কেউ একজন রিকোয়েস্ট করেছে যে ক্লাস 8-এর 16.1 চ্যাপ্টারের ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সম্পর্কিত বহু ভিডিও আমি ক্লাস আপলোড করেছি। 18 নম্বর অঙ্কটা প্রবাবলি আমি বাদ দিয়েছিলাম তোমাদের করার জন্য, তো ঠিক আছে। 18 নম্বর অঙ্কটা কি বলেছে? 18 নম্বর অঙ্কটা বলেছে যে যদি কোনো ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রমাণ করো যে ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। তোমরা এটা প্রমাণ করবো কিভাবে? প্রমাণ করব খুব সহজ, একটা সমবাহু ত্রিভুজ আঁকবো, ABC একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, তাহলে আমাদের প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে যে ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, মানে কি প্রদত্ত AB = BC = CA, মানে ত্রিভুজের তিনটে বাহু সমান, এটা আমাদের বলে দিচ্ছে। মানে AB = BC = CA, এই তিনটে বাহুই সমান। প্রমাণ করতে হবে তিনটে কোণের। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে, প্রামাণ্য বিষয় AB = AB = CA, এটা আমাদের প্রমাণ করতে হবে যে AB এবং CA এটা সমান। তাহলে প্রমাণ কিভাবে করবো? প্রমাণ করি আমাদের, এখানে কোনো অঙ্কন নেই, খুব সহজ অঙ্কন করার কোনো দরকার নেই। আমরা কি জানি? আমরা যেন জানি যে ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলো সমান হয়। মানে ধরে নিচ্ছি AB = AC, তাহলে AB = AC হলে AB বিপরীত বাহু কি? অ্যাঙ্গেল C। AB বিপরীত কোণ কি? C। আর AC বিপরীত কোণ কি? B। তাহলে B = C। প্রমাণ্য বিষয় কি? যেহেতু AB = AC, অতএব যদি হয় তাহলে AB = CA, AC = B। মানে ত্রিভুজের দুটি বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হবে।
তাহলে এবি ইজ ইকুয়াল টু এসি হলে এ, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি হয়ে গেল। আবার যদি বিসি ইজ ইকুয়াল টু এসি, আবার আমরা কি জানি বিসি ইজ ইকুয়াল টু এসি, এটা আমাদের কি আছে প্রদত্ত, এটা প্রদত্ত মানে দেওয়া আছে, এটা প্রদত্ত দেওয়া আছে। বিসি ইজ ইকুয়াল টু সে, বিসির বিপরীত বাহু কি, বিসির বিপরীত বাহু হচ্ছে অ্যাঙ্গেল এ, আর এসি, এসির বিপরীত বাহু বিপরীত কোণ কি, বি। ঠিক আছে, এসির বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে বি, আর বিসির বিপরীত বাহু বিপরীত কোণ হচ্ছে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু বি, তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু বি, এখানে সি ইজ ইকুয়াল টু বি, অতএব অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। আর আমরা কি জানি, অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কি যেহেতু যেহেতু ত্রিভুজে কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই এর জায়গায় আমি এ দিয়ে রিপ্লেস করে দিতে পারি, অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি, থ্রি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি, তবে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সি ইজ ইকুয়াল টু, কারণ এরা সমান, অতএব ক্লিয়ার। আবার একবার অঙ্কটা বোঝাই কি করলাম, ত্রিভুজের তিনটে কোণের মান বা যোগফল 180 ডিগ্রি, এখন যদি তিনটে কোণের মান 180 ডিগ্রি হয় এবং তিনটে কোণ যদি সমান হয় তাহলে তিন দিয়ে ভাগ করলি এটা 180 ডিগ্রি, ভাগ করলে আমরা 60 ডিগ্রি পাবো। তাহলে কি করলাম, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, এটা আমাদের বলে দিয়েছে। এইখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে তিনটে কোণ সমান এবং 60 ডিগ্রি, এটা আমাদের প্রামাণ্য বিষয়। তো আমরা প্রথমে দুটো বাহু নিলাম, এই এ বি ইজ ইকুয়াল টু এসি, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু এসি প্রদত্ত মানে দেওয়া আছে, আমরা কি জানি যে ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় সেই সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলোও সমান হবে, তাহলে সমান বাহুদ্বয় কোণটা এটা আর এটা, প্রথমে এই দুটো নিয়েছি, তাহলে এবি আর এসি, এবির বিপরীত বাহু কি সি, আর এসির বিপরীত বাহু কি বি, তাহলে সি ইজ ইকুয়াল টু বি, যেহেতু ত্রিভুজের বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়। একই রকম ভাবে আবার বিসি ইজ ইকুয়াল টু এসি নিয়েছি, বিসি ইজ ইকুয়াল টু এসি, বিসির বিপরীত কোণ কি এ, এসির বিপরীত কোণ কি বি, তাহলে এ ইজ ইকুয়াল টু বি হয়ে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু বি আর সি ইজ ইকুয়াল টু বি, মানে বি এর সমান এ আর বি এর সমান সি, তাহলে এ বি সি তিনটে কোণই সমান, এটা আমরা প্রমাণ করে নিয়েছি। আর তিনটে কোণের যোগফল কত, 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এ এর জায়গায় বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু সি সেটা লিখেছি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সেটা লিখেছি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সি এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এবং যেহেতু এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বললো তাহলে তিনটে কোণের মান 60 ডিগ্রি। এটা তোমাদের তরফ থেকে রিকোয়েস্ট এসেছিল, আরও একটা অঙ্ক তোমাদের ক্লাসের এইটে 20.20 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটা অনুশীলন করে দেওয়ার রিকোয়েস্ট এসছে, কিন্তু সেটা আমার ক্লাসে অলরেডি করিয়ে দেওয়া আছে, আগের ক্লাসেরগুলো ভালো করে দেখো, দেখলে দেখতে পাবে 20 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর অনুশীলনের 1 নম্বর অঙ্কটা আমার করে দেওয়া আছে। তো যারা বুঝতে পারলে না তাহলে আবার আমাকে রিকোয়েস্ট করতে পারো,
আবার আমি উপরে করাতে পারি, কোনো অসুবিধা নেই। এবং যারা আর অন্য কোনো অঙ্কে আটকে গেছো আমাকে রিকোয়েস্ট করো, এবং আমার ক্লাস বা ভিডিও ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো, এবং কমেন্টস করে জানাও কোথায় বোঝার সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ।